x divided 2 to the power a plus 1 is equal to 1 hole এর মান কত এটাকে আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করেন x divided 2 a plus 1 1 তাহলে 1 কে আমরা এইভাবে লিখতে পারি x divided 2 অর্থাৎ x by 2 to the power 0 আমরা জানি যে কোনো সংখ্যার উপরে 0 বসালে সেটা 1 হয়ে যায় তাহলে কি হবে হবে a plus 1 is equal to 0 অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষের বেস যখন সমান থাকবে তখন আমরা উঠিয়ে দিতে পারবো তখন আমরা উঠিয়ে দেব তাহলে এখানে হবে a is equal to minus 1 তাহলে a এর মাইনাস মান হচ্ছে minus 1 ঘ নাম্বার অপশনটা কারেক্ট 28 নাম্বার অঙ্কে বলা আছে 2 টু দি পাওয়ার x plus 2 is equal to 16 হলে 5 টু দি পাওয়ার x minus 2 এর মান কত আমরা এটা সমাধানটা যদি করি 2 টু দি পাওয়ার x plus 2 তাহলে 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তাহলে আমরা বেসে বেসে বাদ x plus 2 is equal to 4 তাহলে হবে x সমান 2 তাহলে x সমান 2 যদি হয় তাহলে 5 টু দি পাওয়ার x এর মান বসাবো 2 minus 2 অর্থাৎ 5 টু দি পাওয়ার 0 তাহলে 5 টু দি পাওয়ার 0 is equal to 1 তাহলে ঘ নাম্বার অপশনটাই কারেক্ট x টু দি পাওয়ার minus 3 আবার মাইনাস আছে 0.001 is equal to 0 হলে x স্কয়ার এর মান কত আচ্ছা এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি আমরা জানি x টু দি পাওয়ার minus 3 সমান হচ্ছে 1 বাই x কিউব আমরা ডান দিকে নিয়ে যেতে পারি এটাকে এটাকে এইভাবে লেখা যায় 1 ডিভাইডেড দশমিকের জন্য 1 আর বাকি সংখ্যাগুলোর জন্য তিনটা শূন্য এবার 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 3 তাহলে আমরা যেটা লিখতে পারি 1 ডিভাইডেড 10 টু দি পাওয়ার 3 আমরা উভয় পক্ষকে যদি 1 দ্বারা 1 দ্বারা যেটা হচ্ছে ভাগ করে দেই তাহলে যেটা হবে চলে যাবে তাহলে থাকবে x টু দি পাওয়ার 3 is equal to 10 টু দি পাওয়ার 3 আবার আমরা জানি পাওয়ার পাওয়ার যদি দুই পক্ষে সমান থাকে তাহলে আমরা উঠিয়ে দিতে পারবো যেটা হবে x সমান 10 এখন x স্কয়ার এর মান বের করতে বলেছে x স্কয়ার সমান হবে 100 তাহলে এটার অ্যানসারটা হচ্ছে ক নাম্বার অপশনটা কারেক্ট এবার আসি আমরা 30 নাম্বার অঙ্কে 30 নাম্বার অঙ্কে বলা হয়েছে যদি x বাই y is equal to y টু দি পাওয়ার মাইনাস 3 হয় তবে x এর মান কত তাহলে এটা সমাধানটা এভাবে যদি করি x ডিভাইডেড y is equal to 1 ডিভাইডেড y বাই 3 এটাকে এভাবে লেখা যায় আচ্ছা তাহলে এটাকে আরেকভাবে লেখা যায় সেটা হচ্ছে x সমান আমরা করতে পারবো yটা উপরে নিতে পারবো আর y 3 করতে পারবো তাহলে x সমান y এটাকে যদি আমরা ভাঙাই তাহলে y কাটা সেটা হবে x সমান y টু দি পাওয়ার মাইনাস 2 ডিরেক্ট আমরা লিখতে পারবো কারণ 2 টু দি 2 স্কয়ার টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু 256 হলে x এর মান কত তাহলে এটাকে সমাধান যদি আমরা করি যেটা হবে 2 টু দি পাওয়ার হবে এখানে 2x প্লাস 3 দুগুণা 6 এবার আমরা যেটা করব আমরা 256 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে 256 তাহলে আমরা যেটা করব বেসে বেসে যখন সমান থাকবে তখন আমরা বাদ দিয়ে দিব 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 8 তাহলে হবে 2x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 6 তাহলে x সমান হবে অর 1 তাহলে x এর মানটা হবে 1 এই নাম্বার অপশনটা কারেক্ট এখানে বলা হচ্ছে যদি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 81 হয় তবে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত হবে এটাকে আমরা সমাধান এইভাবে করতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস 2 আর 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 আমরা জানি বেসে বেসে যখন ডান পক্ষ এবং বাম পক্ষ একই থাকে সেক্ষেত্রে আমরা বেসটাকে বাদ দিতে পারি তাহলে হবে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 তাহলে x সমান হবে 2
আর এখানে যেহেতু 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান বের করতে বলেছে x এর মানটা আমরা পেয়েছি 2 মাইনাস 2 তাহলে 3 টু দি পাওয়ার 0 তাহলে 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 অপশন এ নাম্বারটা কারেক্ট